আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের প্রথম ক্লাস শুরু করছি। তোমরা 2020-21 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী। তোমাদের আবারও পান্ডালা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ করোনা মহামারীর এই প্রবল দুর্দিনের কারণে আমরা তোমাদের নবীনবরণ করতে পারছি না বা পারিনি। অলরেডি জুলাই থেকে তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল, সেটা এই অক্টোবরে এসে ঠেকেছে, এবং সেই কারণে আমরা অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস দিচ্ছি। তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, আমাদের সাথে যোগদান করে আমাদের ইমানা আব্দুল মান্নান ভূঁইয়া পেজে আমাদের ক্লাসগুলো দেখো, সেই অনুযায়ী ক্লাসগুলো করবে। তো যেহেতু তোমরা নবীন শিক্ষার্থী, সব টিচারদের এখনও চিনে ওঠোনি, কলেজ সম্পর্কেও জানো না, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, শুনে থাকবে। আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব এমন একজন ব্যক্তিত্ব যিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তোমরা জানো একটা সময়ে তাকে ক্রাইসিস মিনিস্টারও বলা হতো। আমাদের কলেজের পেজে ওনার সম্পর্কে অনেক কিছু লেখা আছে, ওনার জন্মদিন এবং মৃত্যু দিবসে সেই তথ্যগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং আরও একজন যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন আমাদের কলেজের প্রতিষ্ঠাতা এস এম শাহনশাহ শাহিন। তিনি এই ভুরভুরিয়া গ্রামের মতো জুপারাগায়ের এই কলেজটি করে ওই এলাকার প্রভূত উন্নয়ন করেছেন। তিনি একজন শিক্ষা অনুরাগী, তিনি নিজেও উচ্চশিক্ষিত, পিএইচডি করছেন, এবং শিক্ষার অন্যান্য শাখায় ওনার বিচারণা আছেন। তিনি একজন শিক্ষকও বটে, একজন সফল ব্যবসায়ীও। তো ওনার সম্পর্কে তোমরা জানবে আস্তে আস্তে, কলেজে থাকলে হয়তো করোনার ভয়াবহ দিনগুলো চলে গেলে আমরা ওনার সম্পর্কে জানতে পারবো। তো আমাদের প্রত্যেকটা টিচারও তোমরা আস্তে আস্তে শিক্ষকদেরকে তোমরা চিনবে। আমি রোকেয়া সুলতানা, প্রভাষক বাংলা এবং বাংলা বিভাগীয় প্রধান আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ। তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রথম ক্লাসে বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। তোরা জানো বাংলা প্রথম পত্র 100 নম্বর, বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বর। তো সেই হিসাবে আমাদের বাংলা একটি বোর্ড বই আছে, যে বইটি আমরা দেখব এখন। এই যে সাহিত্য পাঠ, গদ্য, কবিতা একাদশ দ্বাদশ আলিম শ্রেণীর জন্যই এই বইটা এই পাঠ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এই বইটি তোমরা পড়বে। এই বইয়ের প্রথম পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠাটা তোমাদের দেখাই দিলাম। এই বইটা তোমরা কিনবে, এই বইটা কিনে প্রিপারেশন নেওয়া শুরু করবে। এই বইয়ে যে যে সিলেবাস আছে, যে যে বদ্ধ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে তোমাদেরকে আমি এইচএসসি সমান পরীক্ষা নম্বর বিভাজন, আমাদের তোমাদের যে 100 নম্বরের বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র বিষয় এবং পূর্ণমান হচ্ছে 100, সেটা তোমরা অলরেডি জানো, তোমরা এইভাবেই পরীক্ষা দিয়ে আসছো বিগত দিনগুলোতে। সৃজনশীল প্রশ্নের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। তোমরা জানো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্নের ধারাটাও তোমরা জানো, 11টি প্রশ্ন থাকবে, গদ্য থেকে 4টি, কবিতা অংশ থেকে 3টি, উপন্যাস থেকে 2টি ও নাটক অংশে 2টি। এবং এই 4টি, 3টি, 2টি ও 2টি থেকে তোমাদেরকে আনসার করতে হবে, গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি, উপন্যাস অংশ থেকে ন্যূনতম 1টি, নাটক অংশ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্নসহ মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয়টা এরকম,
যদি তোমরা গদ্য থেকে তিনটি দাও তাহলে কবিতা অংশ থেকে দুটি দিতে হবে, উপন্যাস অংশ থেকে একটি দিতে হবে, নাটক থেকে নতুন একটি দিতে হবে, এই মোট ষাটটি। মনে করো গদ্য থেকে তুমি দুইটা দিলে, কবিতা অংশ থেকে দুইটা দিলে চারটা, উপন্যাস থেকে দুইটা দিলে ছয়টা, আর নাটক থেকে একটা দিলে, এরকম করে তোমাদের মোট ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্নের ধারা হচ্ছে ত্রিশটি প্রশ্ন থাকবে, গদ্যাংশ থেকে ১২টি, কবিতাংশ থেকে ১২টি, উপন্যাস থেকে ৩টি এবং নাটক থেকে ৩টি। এবং এই ৩০টি এক নম্বর যে বহু নির্বাচনী তার জন্য সময় হচ্ছে ৩০ মিনিট এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। এই হচ্ছে আমাদের মোটামুটি HSC পরীক্ষার ১০০ নম্বরের নম্বর বিভাজন, সৃজনশীল এবং নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমাদের যে যে বইটি আমি তোমাদের প্রথম দেখালাম NTRC কর্তৃক প্রণীত, সেই বইয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমত সাহিত্য পাঠ্যপুস্তক সিলেবাসের যেই আমরা বিষয়গুলো পড়ব সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা ১২টি গদ্য পড়ব এবং ১২টি কবিতা পড়ব, এছাড়াও তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের একটি উপন্যাস একটি নাটক পড়তে হবে। আমি শেষে উপন্যাস এবং নাটকের নামটি তোমাদের বলে দেব। ১২টি গদ্যের মধ্যে ১ বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২ অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা প্রবন্ধ, যারা নতুন লেখক তাদের জন্য একটি নির্দেশনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ২ অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। ৩ বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প। গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি লেখা। আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। আমার পথ, কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ। মানব কল্যাণ, আবুল ফজল ওনার একটি প্রবন্ধ। মাসি পিসি, এটাও ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের। ৫২ দিনগুলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, জীবনী গ্রন্থ থেকে নেয়া। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস, এটা ছোট গল্প। মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবালের, এটা তোমরা জানো বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন। নেকলেস, গিদোমোপাসা একজন ফরাসি লেখক, ওনার লেখা গল্প নেকলেস সারা পৃথিবীতে খুবই সমাদৃত, এটা পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদে আমরা পড়ব। এদিকে ১২টি কবিতার মধ্যে প্রথমটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের সেই মেঘনাদ দত্ত মহাকাব্য থেকে নেয়া। ২ নম্বর হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। প্রতিদান, জসীমউদ্দীন। সুচেতনা, ৫ নম্বর সুচেতনা, জীবনানন্দ দাস। ৬ তাহারি পরে মনে, সুফিয়া কামাল। ৭ পদ্মা, ফরুক আহমেদ। ১৮ বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। ফেব্রুয়ারি ১৯৬৯, শামসুর রহমান। ১০ আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। ১১ নুরুলদিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। ১২ ছবি, আবু হেনা মোস্তফা কামাল। এই হচ্ছে আমাদের ১২টি গদ্য এবং ১২টি কবিতা যেটা আমরা পড়ব ১০০ নম্বরে। এছাড়াও একটি নাটক, একটি উপন্যাস, উপন্যাস হচ্ছে সৈয়দ অলিউল্লাহর লাল শালু উপন্যাস, আর নাটকটি হচ্ছে সিরাজদৌল্লা নাটক, আবু জাফর ওবায়দুল্লাহ লেখা নাটকটি সিরাজদৌল্লা, এটি আমাদের পাঠ্য, আমরা এটি পড়ব। সহপাঠ বলা হয়, সহপাঠের জন্য আলাদা একটি বই, সেই বইটি তোমরা এই বাংলা বইটি কেনার সময় গিয়ে বললে হবে যে একটা সহপাঠ বই আছে আমাদের এটাতে, এবং প্রকাশনা দোকানগুলোতে গেলে, বইয়ের দোকানগুলোতে গেলে তোমাদেরকে সে দিয়ে সেটা দিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। আমি আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব, কারণ আমরা যখন পড়বো আমরা তখন একটা গদ্য পড়ব, একটা কবিতা পড়ব। আমরা যেভাবে গদ্য কবিতা পড়ব, যদি গদ্য পড়ি
বা গল্প পড়ি, এখানে আমরা গল্প লেখক বা প্রবন্ধ লেখকের জীবনীটা পড়ব, তার খুঁটিনাটি যেটা বইয়ে দেওয়া আছে অবজেক্টিভের জন্য এবং তাদের জানার জন্য, কারণ এই জিনিসগুলো তোমাদের একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কাজে লাগবে। যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বাংলা 15 থেকে 20 বা 25-এর মধ্যে বাংলাটা থাকে। সুতরাং তোমাদেরকে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাটা সুন্দর করে শুদ্ধভাবে পড়তে লিখতে হবে। আর এরপরে আমরা পড়ব, একটা মার্কার পেন নিব আমরা, সাথে একটা পেন্সিল রাখব, ইরেজার রাখব। আমরা যে গদ্যটা পদ্যটা পড়ব, সেই গদ্য বা পদ্যে আমাদের কী করতে হবে, সেই উল্লেখযোগ্য চরিত্র, চরিত্রের নাম, উল্লেখযোগ্য চরিত্রের মুখে যে ডায়ালগগুলো বা সংলাপগুলো, স্থানের নাম, কোনো নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্নের উপযোগী কোনো তথ্য বা তথ্য দেওয়া থাকলে সেই জিনিসগুলো আমরা মার্কার পেন দিয়ে মার্ক করে রাখবো, যাতে পরবর্তী সময় আমরা বইটা ধরলেই আমরা বুঝতে পারি যে এই তথ্যগুলো আমাদের পড়া দরকার। এবং সেই গদ্যটা বা গল্পটা আমরা ভালো করে পড়ব বা প্রবন্ধটা তার সামারি মেমোরাইজ করার চেষ্টা, মানে জানার চেষ্টা করব। এছাড়াও আমরা শব্দার্থ টিকাগুলো পড়ব, এই কারণে শব্দার্থ টিকাগুলো পড়ব, এখান থেকে আমাদের অবজেক্টিভ আসতে পারে, নৈভিত্তিক প্রশ্ন আসতে পারে। বা আমরা যে সৃজনশীল পড়ব, এখানে 1 এবং 2-এর প্রশ্ন ওই শব্দার্থ টিকা থেকে আসতে পারে। এছাড়া আমরা যেটা করব এ শিক্ষার্থী, সেটা হলো যে আমাদের যে পাঠ পরিচিতি আছে বইয়ে, দেখবে যে সবার শেষে একটা পাঠ পরিচিতি সামারাইজ দেওয়া আছে, ওইটা আমরা ভালো করে পড়ব, যাতে করে আমরা সৃজনশীল প্রশ্ন আনসারটা দিতে পারি। এবং কবিতার বেলায় আমি বলবো সেই জিনিসটাই, কবি সম্পর্কে ভালো মতো পড়ব, কবির জীবন সম্পর্কে, তার লেখা সম্পর্কে, তার কাজ সম্পর্কে, এবং কবিতাটা ভালো করে আমরা লাইন বাই লাইন পড়ব। সেটার যদি কোনো রূপক অর্থ থেকে থাকে, সেটা বাহ্যিক অর্থ, উপরির অংশের অর্থ, যেমন বিভীষণের প্রতি মেঘনাথ আমরা দেখব যে রামায়ণের কাহিনীকে নিয়ে লেখা, যদিও রামায়ণের কাহিনীর বিপরীত। রেনেসাঁস উদ্বুদ্ধ মেঘনাথ দত্ত বিভীষণের প্রতি মেঘনাথ লিখেছেন, সোনার্তরি একটি রূপক কবিতা, রূপক অর্থে উপরিভাগে এক অর্থ, ভিতরে অর্থ অন্য, সেইভাবে আমরা পড়ব। এবং শব্দার্থ টিকাগুলো পড়ব, প্রত্যেকটা কবিতা লাইনের এক্সপ্লেনেশনগুলো দেওয়া, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা সুন্দরভাবে পড়ব। এছাড়া আমরা যে জিনিসটা করব, সেটা হলো যে এখানেও পাঠ পরিচিতি দেওয়া আছে, সেই পাঠ পরিচিতিগুলো আমরা সুন্দরভাবে মেমোরাইজ করব। মেমোরাইজ বলতে সুন্দরভাবে আমরা আয়ত্ত করব। তো এইভাবে পড়লে আমরা দেখব যে সৃজনশীল যে আমাদের যে 10 নম্বর আছে, তোমরা তো জানোই সৃজনশীলে 10 নম্বর কীভাবে মান বন্টন, ক প্রশ্নে থাকে 1 জ্ঞানমূলক প্রশ্ন, খতে থাকে আমরা দেখব যে খতে 2 নম্বরের প্রশ্ন থাকে এবং গতে 3 নম্বরের প্রশ্ন থাকে, প্রায়োগিক দক্ষতা, এবং গতে ঘতে থাকে 4 নম্বরের প্রশ্ন, উচ্চতর দক্ষতা। সেই জিনিসগুলো আমরা ভালো করে এখানে পড়ব। তো তোমরা এই জিনিসগুলো আগেই জানো, সৃজনশীলের ব্যাপারটা বা সৃজনশীল প্রশ্নের 1, 2, 3, 4 কীভাবে মানবন্টন হয় সেই জিনিসটা তোমরা জানো। তো আমার যেটা পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই আমি বলবো যে তোমরা মেধাবী, তোমরা ভালো করে পড়ে আসছো, তোমরা যদি ঠিকমতো বইটা, সেই মূল বইটা, পাঠ্য বইটা ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই বাংলা প্রথম পড়তে ভালো করতে পারবে। অনেকে বলে বাংলা প্রথম পড়তে ভালো করা যায় না, মনোযোগ দিয়ে যদি তোমরা পাঠ্য বইয়ের যে গল্প, উপন্যাস, নাটক, এছাড়া যে গদ্য পদ্য দেয়া সেগুলো ভালো করে পড়ো, তাহলে তোমরা ভালো করতে পারবে। উপন্যাসের কথা বলবো, একটু বড় উপন্যাস, বড় হলে তোমরা যদি মনোযোগ দিয়ে অধ্যায় বাই অধ্যায় সেই বিষয়টা পড়ো, কোন অধ্যায়ে কোন চরিত্র আসছে, কোন চরিত্র গেছে, কোন চরিত্রের কী ভূমিকা, তাদের ডায়ালগগুলো কী, এভাবে পড়তে পারলে অনেক ভালো করতে পারবে। নাটকও এরকম, 5 অঙ্কের নাটক বা 1 অঙ্কের নাটক যেটাই থাকুক না কেন, নাটকের প্রতিটা অঙ্কে কে কে আসছে, কে কে গেল, কোন সময় কী হলো, ওরা জানো যে সিরাজদৌল্লা নাটক একটি ঐতিহাসিক নাটক এবং এর ঐতিহাসিক তারিখ, সন তারিখ দিয়ে লেখা আছে, সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে। আর প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কার প্রথম ডায়ালগ, শেষ কার ডায়ালগ, এই জিনিসগুলো আমাদের নৈবিত্তিকে আসবে। সুতরাং এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদের
খেয়াল রাখতে হবে, যাতে করে আমি এই জন্য আজকে প্রথম ক্লাসে এগুলো বলে দিলাম, পরবর্তী সময় হয়তো ক্লাস করবো এগুলো বলে দেওয়ার আর সময় থাকবে না। এছাড়াও তোমাদের জন্য আমার একটা বিশেষ আহ্বান, আসলে আহ্বান বলবো না, একটা অনুরোধই বলবো, যেহেতু টিচার অনুরোধ করতে পারে না আহ্বানই করে, আমি আহ্বান করব তোমাদেরকে, তোমরা মাধ্যমিকের যে ব্যাকরণ বইটা পড়ে আসছো ওই বইয়ের 3 পৃষ্ঠা থেকে 25 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত যেই নির্দেশনাগুলো দেওয়া আছে স্বরবর্ণ সম্পর্কে, বর্ণমালা সম্পর্কে, ব্যঞ্জনবর্ণ সম্পর্কে, আমাদের স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ, অর্ধমাত্রার বর্ণ কয়টি, পূর্ণমাত্রা কয়টি, মাত্রাহীন কয়টি, এই তথ্যগুলো তোমাদের জানা উচিত। কোনগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়, কোনগুলোকে নাসিক ব্যঞ্জন বলা হয়, কেন বলা হয়, কোথা থেকে সেটার উচ্চারণ, এছাড়া যুক্তবর্ণগুলো, স্পেশালি যুক্তবর্ণগুলো, এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলো আছে, অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত যে 50টি বর্ণ আছে, প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কীভাবে আমরা উচ্চারণ করবো, প্রত্যেকটা বর্ণ কীভাবে লিখবো, সেই জিনিসগুলো তোমাদের পড়তে হবে সেই বইটা থেকে। যদি পড়ে তারপরে আমাদের এই HSC লেভেলের বাংলা প্রথমত বইটা পড়ো, তুমি ভালো করতে পারবে। আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বর্ণমালার দিকগুলো বোঝাই, উচ্চারণগুলো বোঝাই, কোন বর্ণমালা কীরকম, এবং যুক্ত ব্যঞ্জনগুলো স্পেশালি পড়াই, কারণ অনেক সময় দেখা গেছে স্পেশালি এই আমাদের কলেজের যে এলাকায় এলাকার স্টুডেন্টরা যুক্ত ব্যঞ্জন সম্পর্কে কোনো না কোনো কারণে ওয়াকিফ হল না তারা, যার কারণে দেখা যায় যুক্ত ব্যঞ্জনগুলো পেঁচিয়ে লেখে। যেমন মনে করো ব্রাহ্মণ, এটা উচ্চারণে ব্রাহ্মণ, ম যুগ হ আসছে উচ্চারণে, কিন্তু বানানে কিন্তু হ যুগ ম, ওইটা লেখারও একটা আছে, প্রতীকী যে বর্ণটা আমরা লিখি সেটাও একটা বিশেষত্ব আছে, অনেকে সেটা লিখতে পারে না কিয়র মতো করে লেখেন। সুতরাং এই যুক্তবর্ণগুলো যাতে আমরা পড়তে গিয়ে অসুবিধায় না পড়ি, আমি বলবো মাধ্যমিকের বাংলা ব্যাকরণ বইয়ের 3 বা 2 পৃষ্ঠা থেকে 25 বা 28 পৃষ্ঠা পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে, যুক্তবর্ণগুলো দেওয়া আছে, সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে মেমোরাইজ করে ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকে কিন্তু তোমাদের নাম্বার বন্টন এবং সিলেবাসটা বুঝালাম, এবং সেই সিলেবাসটা বুঝিয়ে তোমাদের বললাম কীভাবে তোমরা পড়বে বাংলা বইটা, কীভাবে পড়লে ভালো করতে পারবে, আমি কিন্তু একটু জেড তোমাদেরকে বললাম। এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমার ক্লাসগুলোতে তোমরা এখানে কমেন্টে লিখবে যে এই ক্লাসটা এইভাবে করলে ভালো হবে, বা এই কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবে, ইনবক্সে আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে হয়তো 2-1টা ক্লাস আমাকে দেখবে, পরবর্তী ক্লাসগুলো আমি আর এই সিস্টেমে করবো না, জাস্ট তোমরা বোর্ডে দেখবে, আমার কণ্ঠ শুনতে পারবে, ক্লাসগুলো করবে। তো আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, তোমাদেরকে দেখতে পারি না, এই দুঃখ রইল মনে, সবাইকে চিনতে পারছি না, সরাসরি ক্লাস করলে যেভাবে তোমাদেরকে চিনা যেত, দেখা যেত, তোমরা আমাকে জানতে, আমি তোমাদেরকে জানতাম, সেই সুযোগটা আর এখানে নেই, সেই দুঃখ আমার মনে রইল, বা তোমাদের হয়তো সেই দুঃখ মনে, কিন্তু এখন পরিস্থিতির আমরা শিকার, আমরা কিছু করতে পারবো না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন আমাদের দুর্দিনগুলো দূর করে দেন, আমাদের দেশ ও জাতি সমস্ত পৃথিবীকে যেন নিরাপদে রাখেন, এই কামনা করে। তোমরা যেন সুস্থ থাকো, তোমরা যেন আমাদের ক্লাসগুলো করতে পারো, এবং মহামারী করোনার প্রকোপ যেন একটা সময় কমে যায়, খুব দ্রুতই যেন কমে যায় আমরা দোয়া করি, সেই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সবাই ক্লাসগুলো করবে, আমি নিয়মিতই তোমাদেরকে ক্লাস দেবো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।